চাল নেই চুলো নেই কি দে আমার খালা ভিজে করে দিয়ে খালি ফুকর চেরে ফুকর চেরে থাকছে সেই ভালো সামনে মস্তান হলো এখন আমি কটকটি খাইয়ে থাকি ভাইবা দুবার যাই যাই রে আজকে হচ্ছে আমার চাকরির ভাইবা আর কালকে মা আমাকে দিয়ে ভাড়াছে দুধ সম্পর খালার বাড়ির মা করছে তুই ওটি যাই চাকরি ভাইবা তাড়াতাড়ি দেবার কাছে হবি সেই জন্যই তুই এখনই ভাড়া তে আমিও বাড়ি থেকে বাড়ানো কালকে তেবারhbar পর যাচ্ছি রাসে যেতেতে খালার বাড়ির সামনে বলে বাড়ির মধ্যে ঢোকনো তে দুখে খালা কোন খালা আমি তো আচ্ছি তোকনে বুঝাব খালা যে আর আমাদের তাকালো মনে হল না আজই আম কইছে কোন তে সেই যাত্রে আंदीছে কোবিত্র ডিম ভাজি আর হচ্ছে মাছ রাঙ্গার গোস্ত এই দুడే ইসাডে ছুটে খানো তে আত্রে ভাবনো যে আমাগে পড়া লাগবি সকাল বেলা দাও সাকরি ভাইবা তে আত্রে না পড়নো সকাল বেলা সেই ওঠনো 8:30 এর দিকে আর মাত্রে কিছু কোন বড়ি সাকরি ভাইবা 10টা বাজলেই দেখিচ্ছি খালা মানে ফুক পে দিচ্ছে ভিজে ঘুরি দিয়ে আমি তো ওখানে বোঝাবানো যে আজ আর ভাত আমার একটা ডাইরেক্ট এখন চলে আসি চাকরি ভাইবা দেবা কি আর কর্ম মন তো না সেই খারাপ একটা থাকনো না আমার খালার বাড়ি তাই বলে আমার সাথে ইংকে ব্যবহার করা লাগবে হ্যাঁ দুঃ সম্পর্কে খালা হলে ইনকেই হয় খালে ভিজে ঘুরি দিতে জাল দিবি আর কবি জ্বলিচ্ছে না জ্বলিচ্ছে না হ্যাঁ সেই খিদে লাগছে বারে এত খিদে লাগছে যে আমি ঠিক মতো কথাই কবাচ্ছি না তে হোক পদের সামনে মস্তান দেখা যাচ্ছে ওটি যে মদিনা কটকটি ঘর একটা আছে তো ওই মামার থেকে আমি কটকটি কিনে খামনি তাহলে এনে প্যাট বলবি নি সামনে হলো মেলা দূরি তে হোক এটা গান করতে করতে যাই তা রাস্তাও ঘুরবি পেরত প্যাট খিদে লাগছে খিদেও মোশন হবি চাল নেই চুলো নেই প্যাটত লাগছে খিদে আমার খালা ভিজে করে দিয়ে খালি ফুকর ফুক ফুকর রে তার চেয়ে সেই ভালো সামনে মস্তান হলো এখন আমি কটকটি খাইয়ে চাকরি ভাইবা দেবার যাই যাই রে আমার খালা খুবই বুদ্ধিমতি খুব সহজে বুঝতে পারে তার লাভ ক্ষতি তাই চট জলদি শুকনো খরিদ দিলে পানি ঢেলে আর আমার পেটের খিদে গেল আর বা রে খালা তুমি ইনকা কে এ খাবার দিলাই না রে ও খালা তুমি ইনকা কে আমার খাবার দিলাই নারে হে মনে করে তো খাইয়া নবারে যে কবা জুটলো আমি মানে চাকরি দিবা কি নে কি মানে আসসালাম ওয়ালাইকুম স্যার কেনক আছেন ওয়ালাইকুম আসসালাম চাকরি দি দিবা আচ্ছা বসড়া চাকরি ভাইবার তো দিবা আলা তো তোমার বাড়ি গুটি পারে আমার বাড়ি আছে কা হা লু কে পারে সেংড়া তুই মানে শিশু শ্রেণীর জিংকে শিখকে দেয় আমাক মানে সিংকে শিখকে দিচ্ছে পারে কা হা লুকায় এই কি সুলি করে খাছ আরে তোমার আমার খালা সকালবেলা ওই ভিজে ঘরিদে ফুক পাড়িছে সেই ধোঁমা খয়ে হে মৌসুম আছে সেই মৌসুম নাছে पेड़ তোমাক সেই খিদের রাখছে সেই খিদের কারণে আমি কট কি কিনে খানো আর সেই সার আমাক করছে তুমি কিছু সুলি করে খাস নাকি ওহ আরে ওই কট তো তোকেই দেইনি সার পানি আছে কি পানি খালে ওই হেজকি বন্ধ হইবি সার

চাকরি করার থেকে ধান কাটলেও টাকা বসাবি ওই এক হাজার টাকা করে দিন এখন বলে মিশে ওই চাকরি করে কোন লাভ হবি এখন যে ওই ধানে ফেসাই তাই ভালো হবে পুরো বেল পশ্চিমে গেলি হলে কি তাই তো কয়ে পারে আমার খালা ওই ভিজে ঘুরে দিয়ে মিশে ফুক পারে কিছু তার মানে আমি বোঝা যে আমার খালা আমি ভাত দিবি আর কোম্পানি আলাদা চাকরি দিবি কিন্তু টাকা দিবি এদিকে কালচারে বেন ইনকে পারে আমি আর কোনোদিন খালা গেলে আমাকে আসবো না দুনিয়াটা কি হয়ে গেল পারে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি নেবল করে দিতে ভুলবেন না আর অতিরিক্ত ভালো লেগে থাকলে আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফান